মহিলাদের পায়ে পড়লে জীবন ধ্বংস হবে, এ কথা সত্য। মহিলা এমন একটা জাতি যে তাৎক্ষণিক কথা পরিবর্তন করতে পারে। এই বোকা ছেলে তোমাকে যেই অদা দিয়েছে, সময়ে সময়ে জেনার সাথে লিপ্ত হবে, ওই অদাই কালকে তোমাকে ভঙ্গ করে বিপদে ফেলে তোমাকে কোর্টে জেলে উঠাবে। তুমি সাবধান থেকো, তোমাকে আরো সতর্ক করছি, আজকের পরে তোমার মোবাইলে যেন কোনো মেয়ের নাম্বার আর না থাকে, কোনো মেয়ের সাথে যেন আর তোমার কথা না হয়। তুমি জেনার প্রতিশ্রুতি দিয়ে তার সাথে চলছ, তুমি জানো না জেনা মহাপাপ, তোমার অবৈধ সম্পর্ক আজও চলছে। এই নারী তোমার ইহকাল ধ্বংস করবে, পরকাল ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে, তোমার জাতিকে ধ্বংস করবে, তোমার বাপকে ডুবাবে, তোমার মাকে ডুবাবে, তোমার বংশকে ডুবাবে, তোমার সাথে কথা উল্টিয়ে দিয়ে কালকে তোমাকে জেলে দিবে। এর নাম নারী। আয় বোকা ছেলে, তুমি এখনো হিসাব করে দেখো, যেই মেয়েটা এখনই সব দরজা বন্ধ করে দিল জেনা করার জন্য, সে মেয়েটাই বলছে যে হাইতালাক তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। ঈশব যখন বললেন না আমি এই কথায় রাজি নই, ঈশব বললেন মাজ আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় ভিক্ষা চাচ্ছি, তখন সে তার সাথে জোর করে জেনা করতে চাইলো, সে পিছন দিকে জামা ধরে টান দিল, হাতে তার জামা ছিঁড়ে থেকে গেল, তিনি আগে আগে বের হলেন। বের হওয়ার সাথে সাথে জুলাইখা কথা উল্টিয়ে দিয়ে বলল, আরে শোনেন, এ তো আপনার বাড়ির মানুষ, আপনি একে রেখেছেন খাওয়াচ্ছেন, সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই, এর কি শাস্তি হতে পারে? ও অন্যায় করতে চাইছিল, সেই তো অন্যায় করার জন্য অনেক কিছু কলা কৌশল করেছে, সে সব দরজাগুলো বন্ধ করেছে। ঘরের মধ্যে ঘর ছিল, বিশাল ঘর, তার মধ্যে ছোট ঘর ছিল, রাজার ঘর, তাদের তো ভিন্ন বসবাস হবেই, এটা হওয়াই স্বাভাবিক। সব দরজা বন্ধ করে দিয়েই সে অন্যায় বসেছে। যখন ঈশা আলাইসালাম আগে আগে বের হলেন, ও পিছনে পিছনে বের হলো, তখন কথা উল্টিয়ে দিয়ে বলছে যে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায়, তার কি শাস্তি হতে পারে? আরে আপনি কি শাস্তি উল্লেখ করবেন? আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। জুলাইখা নিজেকে ঢেকে রাখার জন্য কত কি করলো, তুমি জানো না মেয়ে মানুষ কি জিনিস, তোমার মোবাইলে তার নাম্বার থাকে কেন? এই ছেলে, আজকের পরে যেন তোমার মোবাইলে আর কোনোদিন কোনো মেয়ের নাম্বার না থাকে, তুমি এখানে সম্পূর্ণ কেটে দিয়ে উঠাবা। আব্দুর রাজ্জাক সাহেব, কতগুলো নাম্বার আমার মুখস্থ আছে, আমি যখন একাই থাকি তখন দেখি ধীরে হাত চলে যাচ্ছে, যাবে এ কথাই স্বাভাবিক। তোমাকে আজকে একটা কৌশলের কথা বলে যাচ্ছি, শোনো, আজকে যখন তুমি রাত্রে ঘুমাবা, তুমি মোবাইলটা লক করে শুয়ে গেছো, কিন্তু কিছুক্ষণ পরে দেখছো তোমার হাতটা ঠিকই মোবাইলে চলে গেল, লকটা খুলেও দিয়েছ, তুমি এখন নাম্বার টিপছ। এরকম একটা পর্যায়ে যখন আসবে তখন তুমি লাফ দিয়ে উঠে ল্যাপটপ ফেলে দিয়ে তুমি ঘরের বাইরে চলে আসো, আর তুমি মুখে বলো, তোমার মুখে লাথি মারি, আর পাটা তুমি পায়ের মাটির উপরে এভাবে ঘষটাতে থাকো, কচলাতে থাকো, তোমার মুখে আমি লাথি মারি, ছি ছি, তোমার মুখে আমি থুথু মারি, নাউজুবিল্লাহ মিন জালেক, আমি ওয়াদা করেছি আমি তোর তার সাথে আর কথা বলবো না, শয়তান তুই চলে এসেছিস, এই শয়তান তোর মুখে আমি লাথি মারি, এই শয়তান তোর মুখে আমি লাথি মারি, নাউজুবিল্লাহ মিন জালেক, নাউজুবিল্লাহ মিন জালেক, নাউজুবিল্লাহ মিন জালেক, ছি ছি, থু থু, তোর মুখে আমি থুথু মারি, ও মানে শয়তান চলে এসেছে, তুমি দু এক মিনিট পরে দেখবা ঠান্ডা হয়ে গেছো, এখন রাত্রে শুয়ে যাও, আর হাত যাবে না মোবাইলে, তোমার ঘর ভর্তি শয়তানে। তুমি যদি এখানে তোবা না করতে তাহলে ইবলিস আসতো না, হিন্দুর মেয়েটাকে ইবলিস বলতে যাবে না, ও মহিলা মানুষ তুমি মাথা থেকে কাপড় নামাও না, এ কথার ইবলিসের কোনো প্রয়োজন নাই। ইবলিস চাঁপাই নবাবের ভাষায় 14 ইলেবের পড়া, ও জানে যে হিন্দুর মেয়ে জাহান্নামে যাবে, কাজে তার ওখানে কোনো কাজ নেই, ও জানে ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে, কাজে তার ওখানে কোনো কাজ নাই, তুমি তোবা করনি, তার আগে ইবলিস তো তোমাকে লাগিয়ে দিয়ে খুব আনন্দে ঘুরছে, আজকে তুমি তোবা করেছো তাই ইবলিসের মাথা ব্যথা, এখন কি করি, কেমনে একে ফাঁকি দিই, আমি তো আল্লাহর সামনে বলেছি একে আমি দেখে ছেড়ে দেবো, এবার তার মাথা ব্যথা, সব খুব ব্যস্ত, খুব চিন্তাই, তুমি খালি স্বর সাথে সাথে ঘর ভর্তি, ও আয়সা বলছে, ও আয়সা বলছে, খালি তোমার মাথায় বলছে, কি করি, তার সাথে কথা বলাই লাগে, একটু বলি না, একটু বলবো, কি করি, এসব শয়তান করাচ্ছে। যাকে দেখতে পাওয়া যায় সে হলো মানুষ শয়তান, আর যাকে দেখা যায় না অন্তরে জাগায় তার নাম জিন শয়তান।